কাদাতে পেয়ে যাচ্ছেন মসজিদে মহল, চলুন একটুকু নিয়ে দেখে আসুন। আজ পাঁচ বছর না ক বছর এই এখানে পঞ্চায়েত হয়েছে, তো আমাদের মসজিদের সামনে রাস্তাটা দেখে আসুন, একটু রাস্তাটা একটু দয়া করে দেখে আসুন, দেখুন দেখুন একটুকু, দেখুন একটু কি অবস্থা। আপনারাই নিজেরা পিচের উপরে মাটি ফেলে দিয়েছেন, নিজেদিকে তো সরাতে হবে, নিজেদিকে তো একটা কাজ করতে হবে। আমি মূর্খ মানুষ, যা বলছি আপনারা কিছু জানেন না, আপনি একটু দয়া করে দেখে শুন, না তো আমার কানটা মনে দেবেন, রাস্তাটা একটু একটু দয়া করে দেখে কি অবস্থা, কি বলুন না আমার রাস্তা, রাস্তা রাস্তাটা ঢালাই হয়েছিল তো আগে, কংগ্রেস হয়েছিল আগে, নামি আগে পঞ্চায়েতে আমি ভিত করেছি, বলেন আপনি কি কতদূর জানেন, হাঁটু ভেঙে আপনি দেখেছেন, আপনার যেটা সমস্যা আছে আপনি বললেন, আমি কথা বলছি, কতটা কি করা যাবে নিশ্চয়ই সে ব্যাপারে ব্যস্ত, আমি পঞ্চায়েত মানুষের মন জয় করতে তো ভোট পাবি, মানুষের মন জয় করতে ভোট বলতে হবে না, দ্বিতীয় বলতে আসি আমি 34 বছর ধরে আপনি যে দেখেছেন, তা আপনি বললেন আমি পঞ্চায়েতে ভিত করেছি, আপনি পঞ্চায়েত ভিত করার পরে এই যে 12 বছরে যে উন্নয়নটা করা হয়েছে আমাদের সরকারে করেছে, সেটি কি আপনি কখনো দেখেছেন? আপনাদের কথা শুনছেন না পঞ্চায়েতে, কথা আপনি যে এত দিকে যে রাস্তা হয়েছে, যান বকেন বকেন সব বকেন না, বকেন না, আমার বাড়িতে ঘরে চাল মাটির বাড়ি, জল সামান্য জল যাইতে গেলে ব্লক যাও, ব্লকে বলছে যে ফটো তুলি আনতে হবে, তাছাড়া ছবি তোলা ব্লকের কাছে টাকা নেই বলি, ছবি তুলে আনতে হবে, তাছাড়া সবসময় ঘুরে বেড়াচ্ছে, টিএমসি পার্টি ছাড়া কাউকে ভোট দিই না, তাদের অবিশ্বাসই করে, কিছু কিছু লোক আছে, কিছু কিছু লোক আছে ছেলের মধ্যে হাত বিক্রি করে পিছিয়ে পিছিয়ে ভোট দিচ্ছি নাকি, ওরম ধরনের কথা কেন আছে স্যার? এসছিলেন স্যারকে বললাম খড়ের চাল মাটির বাড়ি, খড়ের চাল এমনি মুরগিতে বাজাতে এচার দেয়, জল পড়ে হ্যাঁ সামান্য বৃষ্টি এলে বৃষ্টি পড়ে, কোনো বিছানা করে কোনো কোন করতে হয়, স্যার আজ 15 বছর ধরে কোনো জিনিস পাই নাই সরকারি অবস্থা, সরকার থেকে কোনো জিনিস পাই নাই আজ অবধি, তাই স্যার এসেছিলেন, ওকে বললাম যদি পাই, আগে করেছি ওই পঞ্চায়েতে গিয়েছি, পঞ্চায়েত বলছে ব্লক যা, ব্লকে গিয়েছি ব্লক বলছে ছবি তুলে আনতে হবে তবে পাওয়া যাবে, ছবি তুলে নিয়ে যায় নাই পাই নাই, এখনও পর্যন্ত পাই নাই, বঞ্চিত হয়ে আছি, পঞ্চায়েত গিয়েছিলাম, পঞ্চায়েত থেকে ব্লক গিয়েছিলাম, ব্লকে বললে ব্লক বিডিও সাহেব বললেন ছবি তুলে আনতে হবে, ছবি তুলে নিয়ে যেতে পারি নাই, হয় নাই, এক গ্রামে কিছু কিছু লোক বলেছিল পঞ্চায়েত যখন বিজেপি যখন বলেছে তোমাদের তোমাদের ওয়ার্ডের বিজেপি ভোট বেশি পেয়েছে আমাদের কম পেয়েছে, তোমাদের রেশন মাল দেওয়া হবে না, রেশন দিতে গেলে ছেলে মাদের ক্লিয়ার ক্রিয়ে খেতে হবে, তবে তোমাকে কোনো জিনিস দেওয়া হবে, রেশন দেওয়া হবে, তাই বলেছিল, কে বলেছিলেন? ওয়ার্ডের গ্রামের একজন কর্মী টিএমসি, রাস্তাটা ঢালাই আছে কিন্তু হয়ে যাচ্ছে পারিপার্শ্বিক রাস্তা, যত হয় মেন রাস্তাটা উঁচু হয়ে গেছে যার জন্য জল দাঁড়িয়ে থাকছে, ওনারা যেটা বলতে চাইছেন যে ওখানে কাদা হচ্ছে, কাদাটা হচ্ছে গ্রামীণ রাস্তা তো,
গরুর গাড়ি যাচ্ছে, বিভিন্ন মানুষ যাচ্ছে এবং ওই রাস্তাটা নিচু হয়ে যাওয়ার ফলে ড্রেনের জলটা ওই দিয়ে যাচ্ছে, যার জন্যে কাদা ইয়েটেছে। ওটাকে প্রবলেমটা সলভ করতে গেলে আমরা দেখব ড্রেনের সিস্টেমটা আগে করতে হবে। এই যে রাস্তাটা আছে, পাশের বাড়িগুলো এখন যতদিন যাবে রাস্তা তো উঁচু হবে, পাশের বাড়িগুলো যদি তার ভিতরান উঁচু না করে তাহলে অটোমেটিক সেখানে তো জল ঢুকবে। এখন সেই জায়গায় তার ব্যবস্থাটা কী করা যায় সেটাই আমরা ভাবনা চিন্তা করব। এটা এখানকার যারা নেতৃত্ব আছে তাদেরকে বলে যাচ্ছি, এটা সলভ হয়ে যাবে।